আজকে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে থ্রি ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটারের ইন্টারনাল কনস্ট্রাকশন এবং ভেতরে কি কি কম্পোনেন্টস আছে এবং এর ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। এখানে দেখো এটা থ্রি ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার ডায়ালের, এটা একটা ডায়াল আছে, ডায়াল থেকে কি কি ইনফরমেশন পাচ্ছি আমরা দেখো। এখানে যে ডায়ালটা আছে, ডায়ালে বিভিন্ন ইনফরমেশন রেখা রয়েছে। আমরা ডায়ালটাকে আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য ওপরের ক্যাবিনেটটাকে আমরা এই খুলে নিলাম। খুলে নিলে দেখো এটাকে আমরা ডায়াল বলছি এবং ডায়ালে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। এবং থ্রি ফেজ কীভাবে বুঝবো দেখো, এখানে ভোল্টেজ 440 ভোল্টেজ লেখা রয়েছে আর এখানে যে কারেন্ট কয়েল রয়েছে সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ারের, অর্থাৎ প্রেসার কয়েল 440 ভোল্টের। আর এখানে দেখো এই যে পয়েন্টারটা ফ্লোটিং অবস্থায় আছে ডায়ালে, অর্থাৎ যেহেতু এখানে কোনো কন্ট্রোলিং টর্কের সিস্টেম নেই পাওয়ার ফ্যাক্টর মিটারের মধ্যে, এই জন্য ডায়ালে এটা ফ্লোটিং অবস্থায় থাকবে, অর্থাৎ কাউন্টার ফোর্সের কোনো সিস্টেম এখানে করা নেই। আর এখানে দেখো আরও ক্লোজলি, এখানে যে সিম্বলটা রয়েছে, এই যে সিম্বলটা সেটা হচ্ছে ইলেকট্রো ডায়নামোমিটার টাইপ একটা পাওয়ার ফ্যাক্টর মিটার, এর কোনো কন্ট্রোলিং টর্ক নেই। আর এখানে স্টারে যে সিম্বলটা দেওয়া রয়েছে, স্টারের সিম্বলের যে ডিজিট থাকে সেই ডিজিট থেকে বোঝা যায় এর টেস্টিং ভোল্টেজটা কত। আর এখানে দেখো একটা ভার্টিক্যালি সিম্বল দেওয়া রয়েছে, এই ভার্টিক্যালি সিম্বলের সাহায্যে বোঝা যায় পাওয়ার ফ্যাক্টর মিটারটাকে এইভাবে হরাইজন্টালি ব্যবহার করলে হবে না, এইভাবে হরাইজন্টালি ব্যবহার করলে হবে না, এটাকে আমাদের এই ভার্টিক্যালি পজিশনে ব্যবহার করতে হবে, তবে রিডিংটা অ্যাকুরেসি দেবে। আর এখানে তিনটে ফেজের জন্য তিনটে এসি সিম্বল দেওয়া হয়েছে। আমরা জানি পাওয়ার ফ্যাক্টর মিটার একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, যে যার সাহায্যে আমরা এসি সার্কিটে পাওয়ার ফ্যাক্টরটাকে ডিটারমাইন করতে পারি। আর এখানে ক্লাস বলতে এখানে হচ্ছে অ্যাকুরেসি ক্লাস উল্লেখ করা আছে, আর এখানে দেখো সিটি আর পিটি বলে উল্লেখ করা আছে। এখানে যেহেতু দেখো কারেন্ট কয়েল থাকবে এবং তাতে সেই কারেন্ট কয়েলটা কিন্তু থ্রু সিটি দিয়ে আমাদের কানেকশান করতে হবে, সেই কানেকশান প্রক্রিয়াটা আমরা পরে দেখব। এখানে ডায়ালে দেখো 0.5 ল্যাগ থেকে 0.5 লিড, এই বাঁদিকটা হচ্ছে ল্যাগ, এখানে ল্যাগ বলে লেখা রয়েছে, এ পাশে গেলে লিড বলে লেখা রয়েছে, আর মিডলে হচ্ছে ইউনিটি। এখন এর বাকি কম্পোনেন্টসগুলো আমরা দেখব এর মধ্যে কী কী রয়েছে। এখানে দেখো ক্লোজলে, এই যে এখানে দেখো, এই যে এটা একটা কারেন্ট কয়েল, এটা একটা কারেন্ট কয়েল, এ পাশে একটা কারেন্ট কয়েল, তিনটে ফেজের জন্য তিনটে কারেন্ট কয়েল রয়েছে। সেই কারেন্ট কয়েনগুলো দেখো এই বারের সঙ্গে লাগানো রয়েছে ফিক্সড, অর্থাৎ এইগুলো মুভ করে না। এই কারেন্ট কয়েনগুলো দেখো আমরা এটাকে F1, F2 আর F3 নাম দিতে পারি, মানে তিনটে কারেন্ট কয়েল যেহেতু ফিক্সড রয়েছে। এবং কারেন্ট কয়েল চেনার উদ্দেশ্য সহজ উপায় হচ্ছে সেটা মোটা তারে রয়েছে দেখো, আর ফিক্সড অর্থাৎ মুভ করে না এই কয়েল। আর মুভেবল কয়েল দেখো এখানে ভেতরে ক্লোজলি দেখো এটা মুভ করছে, এই যে মুভ করছে। এখানে তিনটে প্রেসার কয়েল রয়েছে, P1, P2, P3, আরও ক্লোজলি যদি দেখো P1, P2, P3 তিনটে প্রেসার কয়েল রয়েছে। এবং এই প্রেসার কয়েলের সঙ্গে প্রেসার কয়েল একটা স্পিন্ডিলে বসানো রয়েছে, এই যে দণ্ডটা, এই যে দণ্ডটা ধরো মুভ করছে, টোটাল দণ্ডটা এখান থেকে এই পর্যন্ত সেটা হচ্ছে একটা স্পিন্ডিল রয়েছে। এবং এই স্পিন্ডিলের মাঝে এই প্রেসার কয়েল তিনটে বসানো রয়েছে, এবং স্পিন্ডিলের দুপাশে তিনটে করে স্পাইরাল স্প্রিং, ফসফরাস বঞ্জের স্প্রিং রয়েছে। এই স্পাইরাল স্প্রিংগুলো দেখো আরও ক্লোজলি, এই যে আমরা টাচ করছি এগুলো হচ্ছে স্প্রিং, এরকম স্প্রিং তিনটে রয়েছে, খুব সূক্ষ্ম, ঠিক আছে। আবার নিচের দিকে তিনটে রয়েছে, নিচের পোর্শনে তিনটে রয়েছে, এইখানে তিনটে স্প্রিং রয়েছে দেখো। ওই স্প্রিংয়ের কাজ হচ্ছে প্রেসার কয়েলের মধ্যে দিয়ে সাপ্লাইটাকে প্রোভাইড করা, অর্থাৎ ওই স্প্রিংয়ের কাজ হচ্ছে কি, স্প্রিং হচ্ছে প্রেসার কয়েল যেহেতু মুভেবল কয়েল, সেই মুভেবল কয়েলে সার্কিট কমপ্লিট করতে সাহায্য করছে। অর্থাৎ এক একটা স্প্রিং দিয়ে যেমন রেড, ইয়েলো, ব্লু ফেজ তিনটে ফেজ ইনপুট হচ্ছে, আবার তিনটে স্প্রিং দিয়ে তিনটে আউটপুট হচ্ছে প্রেসার কয়েল ভায়া প্রেসার কয়েল। এবং প্রেসার কয়েল যেহেতু মুভেবল কয়েল দেখো খুব সূক্ষ্ম তারের, মানে ফাইন ওয়্যার দিয়ে তৈরি, এবং পাক সংখ্যা মোটামুটিভাবে রাখা হয়েছে ম্যাগনেটিক ফিল্ড যতটুকু তৈরি করার জন্য। এবং এটাকে কম রাখা হয়েছে কেন, যাতে ওয়েটটা কম হয়, যাতে সহজে ইজি মুভ করতে পারে, সে কারণে প্রেসার কয়েল কিন্তু হালকা ওয়েটের হয়। হ্যাঁ, এখানে কারেন্ট কয়েল আমরা বলেছি কারেন্ট কয়েল হচ্ছে সিটি দিয়ে কানেক্ট হবে, এবং তার জন্য দেখো তিনটে ফেজে যে কালার মোটা তার, এই যে রেড, ইয়েলো, ব্লু বলি আমরা, এই যে রেড আছে দেখো, এখানে মোটা তার রেড আছে, তারপর ইয়েলো আছে, আবার ব্লু আছে, এগুলো দিয়ে কারেন্ট কয়েলে সব কারেন্ট যাচ্ছে।
আর এখানে প্রেসার কয়েল বললাম যেহেতু সরু তারের এবং কয়েলটা দেখলে আকারে অনেক ছোট, পাক সংখ্যা যেভাবে হওয়া উচিত সেভাবে কম আছে, তো প্রেসার কয়েলে পুরোপুরি আমাদের যে সাপ্লাই ভোল্টেজটা যদি দেওয়া হয় প্রেসার কয়েল কিন্তু বার্ন্ড আউট হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকটা প্রেসার কয়েলের সঙ্গে, যেহেতু তিনটে প্রেসার কয়েল আছে P1, P2, P3 সঙ্গে প্রত্যেকটার সঙ্গে কিন্তু একটা সাপ্লাইয়ের ভোল্টেজ অনুযায়ী সিরিজে রেজিস্ট্যান্স কানেক্টর আছে, অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজগুলোই কিন্তু এদের মধ্যে ড্রপ হবে, বাকি ভোল্টেজটা প্রেসার কয়েল দিয়ে যাবে। এবং পুরোপুরি এর সঙ্গে সিরিজে প্রেসার কয়েল যুক্ত হয়ে টোটালটা কিন্তু প্যারালে কানেক্টেড থাকবে, প্রেসার কয়েল সার্কিটের সঙ্গে প্যারালে কানেক্টেড করা থাকবে। আর এখানে দেখো মিটারের অ্যাম্পিয়ার রেঞ্জ কিন্তু 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ থ্রি ফেজ লাইনে 5 অ্যাম্পিয়ার রেঞ্জটা খুবই কম। অর্থাৎ 5 অ্যাম্পিয়ার কীভাবে যাচ্ছে, এখানে দেখো সিটি বলে উল্লেখ করা আছে, অর্থাৎ এখানে যে মিটারে কারেন্ট কয়েলগুলো আছে, আমাদের যে ট্রান্সফরমারের কারেন্ট ট্রান্সফরমার এবং পোটেন্সিয়াল যে ট্রান্সফরমার হয় আমরা জানি, এখানে সিটির সাহায্যে কিন্তু এই সিটির মারফত হয়ে কিন্তু এই কারেন্ট কয়েলে লাইন যাবে, অর্থাৎ ডিরেক্টলি যাবে না। অর্থাৎ সিটির যে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড থাকে, তাহলে প্রাইমারি সাইড দিয়ে যে পরিমাণে অ্যাম্পিয়ার যাবে তার একটা রেশিও মেনটেন করে কিন্তু এটা হচ্ছে সেকেন্ডারি সাইডে কানেক্ট হবে সিটির, সেই রেশিও অনুযায়ী কিন্তু কয়েলে 5 অ্যাম্পিয়ার রেঞ্জের মধ্যে দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে। এবং এর মধ্যে দিয়ে আমরা যখন এটা উইদাউট লোডে থাকবে, মানে উইদাউট লোডে এবং যখন এটা সার্কিটে কানেক্ট করা থাকবে, যদি লোড কানেক্টেড করা না থাকে তাহলে কিন্তু এই এই যে পয়েন্টারটা ফ্লোটিং অবস্থায়ই থাকবে, মানে 0.5 লিডের মধ্যেই থাকবে। কিন্তু যখন আমরা এতে লোড কানেক্ট করব তখন কিন্তু কী হবে, কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য, আমরা জানি কারেন্ট কয়েল দিয়ে তখনই কারেন্ট যায় লোড কানেক্ট হলে, তখন এই কারেন্ট কয়েলের মধ্যে কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেট ফিল্ড তৈরি হবে, এবং প্রেসার কয়েল যেহেতু অলরেডি অ্যাক্রস দ্য ফেজ কানেক্ট থাকে, তার মধ্যেও একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং দুটো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ফলে যে রেজাল্টান্ট ডিফ্লেক্টিং ফোর্স উৎপন্ন হবে তার প্রভাবেই কিন্তু এই পয়েন্টারটা মুভ করবে। তাহলে কীভাবে মুভ করবে, আমরা এসি সার্কিটে জানি লোড 3 প্রকারের, সেটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, রেজিস্টিভ লোড এবং ক্যাপাসিটিভ লোড। অর্থাৎ ইন্ডাকটিভ লোড যখন আমরা কানেক্ট করব তখন এর মধ্যে যে রেজাল্টিং কারেন্ট কয়েলের জন্য যে ইলেকট্রোম্যাগনেট ফিল্ড তৈরি হবে আর প্রেসার কয়েলের জন্য যে ইলেকট্রোম্যাগনেট ফিল্ড তৈরি হবে, তার প্রভাবে যে রেজাল্টান্ট টর্ক উৎপন্ন হবে সেটা কিন্তু ল্যাগিং দেখাবে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে, অর্থাৎ পয়েন্টারটা এইদিকে যাবে, এবং তার সেটা হচ্ছে ইন্ডাকটিভ কতটা লোড আছে সেই ভ্যালু অনুযায়ী কিন্তু পাওয়ার ফ্যাক্টরের মান নির্দেশ করবে। আবার সার্কিটে যদি আমরা ক্যাপাসিটিভ লোড লাগাই তখন কিন্তু এই পয়েন্টারটা কিন্তু এই লিডের দিকে শো করবে, এখানে দেখো লিড বলে রেখা রয়েছে, লিডের দিকে শো করবে, সেটা হচ্ছে যতটা লিডিং আছে সেই অনুযায়ী সেই ভ্যালুটা শো করবে। আর সার্কিটে যদি আমরা রেজিস্টিভ লোড কানেক্ট করি তখন কিন্তু পাওয়ার ফ্যাক্টরের মান কিন্তু এই ইউনিটিতে থাকবে, কারণ কি আমরা জানি রেজিস্টিভ লোডে ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে প্যারালি চলে, এবং দুটোর মধ্যে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে কোসাইন অ্যাঙ্গেল হয় 0, এবং কস জিরোর মান হচ্ছে 0 হচ্ছে 1, সেজন্য 1 দেখাবে। আর যখন ভোল্টেজ এগিয়ে যাবে কারেন্ট পিছিয়ে যাবে, অর্থাৎ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তখন ল্যাগিংয়ের দিকে যাবে, আর যখন কারেন্ট এগিয়ে যাবে ভোল্টেজ পিছিয়ে যাবে তখন লিডিং পাওয়ার ফ্যাক্টর দেখাবে। তাহলে আমরা দেখলাম এই ক্লাসের মাধ্যমে যেটা জানতে পারছি কি এখানে ফিক্সড কয়েল কোনগুলো, তিনটে হচ্ছে ফিক্সড কয়েল, কারেন্ট কয়েল তিনটে ফিক্সড, মুভেবল কয়েল কোনগুলো, মুভেবল কয়েল হচ্ছে প্রেসার কয়েল, তিনটে প্রেসার কয়েল হচ্ছে মুভ করছে, এগুলো মুভ কয়েল, মুভেবল কয়েল আর প্রেসার কয়েলে সাপ্লাই প্রোভাইড করার জন্য আমরা কী ব্যবহার করছি, ফসফরাস বঞ্জের এই স্পাইরাল স্প্রিং দুটো ব্যবহার করছি। এই স্প্রিং দুটোর কাজ কী, এই স্প্রিং দুটোর কন্ডাক্টিভিটি কিন্তু বেশি এবং নন ম্যাগনেটিক মেটেরিয়াল, এবং টেম্পারেচার কোফিসিয়েন্ট কিন্তু খুব লো হয়, অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করার ফলেও টেম্পারেচার বাড়লেও এদের কিন্তু রেজিস্ট্যান্স সেইভাবে বাড়ে না। আর নন ম্যাগনেটিক হয় কেন, যেহেতু এই দুটো এই কয়েলগুলোর মধ্যে দিয়ে কারেন্ট পাস করলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যাতে এই স্প্রিংগুলোকে প্রভাবিত না করতে পারে সেই জন্য কিন্তু এগুলো নন ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। তাহলে তোমরা দেখেছো, আর প্রেসার কয়েলের সরু তার এবং তার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে ভোল্টেজ দিলে আমরা কয়েলটা বার্ন্ট আউট হয়ে যাবে, সেই জন্য প্রত্যেকটা কয়েলের সিরিজে প্রত্যেকটার সঙ্গে দেখলে একটা করে রেজিস্ট্যান্স লাগানো রয়েছে ভোল্টেজ ড্রপ করার জন্য। এবং এর পিছন দিকে দেখো, যেহেতু অনেকগুলো বললাম টার্মিনাল, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 টার্মিনাল রয়েছে। এই 10 টার্মিনালের যে কানেকশান প্রক্রিয়াটা আমরা আগামী প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখতে পাবো। তাহলে এখানে দেখলে একটা থ্রি ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার।